আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের আজকের আলোচনার প্রসঙ্গ ইমানের হেফাজত। ইমান আসলে আল্লাহ এবং বান্দার মাঝে একটি স্থায়ী অঙ্গীকারের নাম। তো একজন ব্যক্তি ইমান আনার পর সে দুনিয়ার সবচেয়েতে বড় সম্পদের অধিকারী হল। এর পরক্ষণ থেকেই তার জিম্মাদারি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ইমানকে হেফাজত করা এবং এমন সমস্ত গর্হিত কাজ থেকে নিজেকে মুক্ত রাখা যে সমস্ত কাজগুলো একজন ব্যক্তির ইমানকে নষ্ট করে দেয়। তো ইমান গ্রহণের পর নষ্ট হয়। যখন ইমান গর্হিত কোনো কাজের সাথে একজন ইমানদার ব্যক্তি সম্পৃক্ত হয় তখন তার ইমানটা নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে দোয়া শিক্ষা দিয়েছেন যে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে হে পরওয়ারদিগার, লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা, আপনি যখন আমাদেরকে হেদায়েতের মতো মহামূল্যবান সম্পদ দান করেছেন, যে হে পরওয়ারদিগার, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ, এবং আপনার পক্ষ থেকে বিশেষ রহমত আপনি আমাদেরকে দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি দাতা। তাই ঈমান এটাকে হেফাজত করা, তাদের জন্য কোরআনে কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন জান্নাতের, যে ঈমান যারা সুরক্ষিত করবে তাদের জন্যই জান্নাত। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। তো যে নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ, এ কথার যারা স্বীকৃতি দেয়, এর দ্বারা ইমানের মাঝে প্রবেশ করে। সুম্মা ইসতাকামু, অতঃপর তারা এই ইমানকে রক্ষা করে এবং ইমানের উপর অটল এবং অবিচল থাকে, কোনো লোভ বা কোনো ভয় ভীতিতে তারা তাদের ইমানের জায়গা থেকে তারা একচুল পরিমাণও তারা নড়ে না, বরং ইমানের উপর অটল অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন, তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তাদের কাছে নাজিল করেন যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, যে তোমরা ভীত হয়ো না এবং তোমরা চিন্তিত হয়ো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মাঝে বলেন যে ঠিক মৃত্যুর সময় ফেরেশতারা তাদের কাছে এই সুসংবাদ নিয়ে তারা আগমন করে যে তোমরা যে ইমানের উপর অটল এবং অবিচল থেকেছ, তার বিনিময়ে আমরা জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আর যে সমস্ত ব্যক্তিরা ইমান গ্রহণ করে কিন্তু তারপর ইমানকে নষ্ট করে ফেলে, ইমানকে তারা হেফাজত করে না, বরং তারা ইমান গ্রহণের পর শিরিক এবং কুফুরি কর্মকাণ্ডের মাঝে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে, আল্লাহ কোরআনে কারীমের মাঝে তাদের ব্যাপারে তার সুস্পষ্ট নীতি তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু বাদা ঈমানিহিম, ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা ইযদাদু কুফরা, নিশ্চয়ই যারা তাদের ইমানকে গ্রহণ করার পর আবার কুফুরি কর্মকাণ্ডের মাঝে তারা লিপ্ত হলো, সুম্মা ইযদাদু কুফরা, তারপর কুফুরি কর্মকাণ্ডই তারা বাড়িয়ে দিল, অর্থাৎ কুফুরি কর্মকাণ্ড থেকে তারা ফিরল না, তারা সেই কুফুরি কর্মকাণ্ডের মাঝে অটল থাকলো, অবিচল থাকলো। লান তুকবালা তাওবাতুহুম, আল্লাহ তাদের তাওবাকে কবুল করেন না। উলাইকা হুমুদ দাল্লুন, আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন যে এরা হলো পথহারা। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে কাইফা ইয়াহদিল্লাহু কাওমান কাফারু বাদা ঈমানিহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এমন লোকদেরকে তিনি হেদায়েত দান করবেন, কাফারু বাদা ঈমানিহিম, যে যারা তাদের মানে ঈমানকে গ্রহণ করার পর আবার কুফরি কর্মকাণ্ডের দিকে তারা ফিরে গেল। ওয়াশাহিদু আন্না রাসূল হাক্কুন, আর তারা সাক্ষী প্রদান করেছে যে রসুল সত্য। ওয়াজা আহম আল বাইনাত, আর তাদের কাছে সব সুস্পষ্ট প্রমাণাদি তাদের কাছে পৌঁছেছে, অর্থাৎ তারা জানে রসুল সত্য, তারা জানে যে আল্লাহ সত্য, পরকাল সত্য। এই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করার পর
তারা কুফুরি চিন্তাধারা, কুফুরি কর্মকাণ্ডে, শিরকি চিন্তাধারা, শিরকি কর্মকাণ্ডেই তারা নমনীয়তা অবলম্বন করল। আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন। এ সমস্ত ব্যক্তিরা জেনে বুঝে তারা জুলুমের পথকে গ্রহণ করেছে, আর আল্লাহ জালিমদেরকে তিনি হেদায়ত দান করেন না। এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলতেছেন এ সমস্ত ব্যক্তি এদের প্রতিদান হলো তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষদের লানত। খালিদিনা ফিহা, এবং এ লানত মানে চিরকালীন লানত। লা ইউখাফফু আনহুমুল আযাব, এদের এই কর্মকাণ্ডের আল্লাহ যে শাস্তি দিবেন সে শাস্তি হালকা করা হবে না। ওয়ালাহুম ইউনজারুন, আর তাদেরকে কোনো অবকাশও প্রদান করা হবে না। কোরআনে করিমের এ সমস্ত আয়াতগুলো আমাদেরকে পরিষ্কার এ মেসেজ দিচ্ছে যে কোনো ব্যক্তি যখন সত্য তার সামনে ক্লিয়ার হওয়ার পর সে জেনে বুঝে অসত্যের পথ এটাকেই সে গ্রহণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়াত থেকে তাকে বঞ্চিত করে দেন। তাই ঈমান গ্রহণের পর আমরা ঈমান থেকে যদি উপকৃত হতে চাই আমাদেরকে অবশ্যই কুফুরি সব ধরনের রীতিনীতি ইত্যাদি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি ঈমান গ্রহণের পর কুফুরি রীতিনীতি, কুফুরি তন্ত্র এবং শিরকি তন্ত্রের প্রতি আমাদের কোনো নমনীয়তা থাকে, তাহলে বুঝতে হবে যে ঈমান সংরক্ষণে এটা আমাদের চূড়ান্ত ব্যর্থতা। বরং ঈমানের জন্য এটা অন্যতম একটি বিষয় যে কুফুরির প্রতি এমন ঘৃণা, শিরকির প্রতি এমন ঘৃণা তৈরি হওয়া চাই যে ক্ষুদ্র এক কুফুরকে গ্রহণ করার চাইতে একজন ঈমানদার ব্যক্তি সে মৃত্যুকে আলিঙ্গন করে নেবে, কিন্তু সে কুফুরির সাথে এবং শিরকি চিন্তাধারার সাথে একজন মুমিন ব্যক্তি সে কখনো আপোষকামী হবে না। তাই আমরা কোরআনে করিমের এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা দাওয়াত দিতে চাই আমাদের ওই সমস্ত ভাইদের যারা মুসলমান পরিবারের সন্তান, নিজেদেরকে মুসলমান হিসেবে তারা পরিচয় দিয়ে থাকেন এবং ইসলামী পরিচয়ে তারা গর্ববোধ করে থাকেন। আমরা যেন অবশ্যই ভাস্কর্য, মূর্তি ইত্যাদি শিরকি এবং কুফুরি চিন্তাধারা থেকে আমরা যেন অবশ্যই নিজেদেরকে দূরে রাখি। আমরা যদি একজন মুসলিম হয়ে শিরকি তন্ত্র, কুফুরি তন্ত্রের সাথে আপোষকামিতাই যদি হয় আমাদের চেতনা, তাহলে আমাদের এই মুসলিম পরিচয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।